লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। সেটা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ অন্যতম অবস্থানে রয়েছে আমাদের নারীদের ক্ষমতায়নের দিক থেকে, যিনি আগামী গত কয়েক বছর আগে 10 বছর আগেও এই দেশে একজন নারী কোন একটি প্রতিষ্ঠানের প্রধান হতে তাকে অনেক বিকৃত হতো, সেখানে সরকারি কিংবা বেসরকারি। আজকে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে গত 9 বছরে সারা দেশে নারীর ক্ষমতায়নের ব্যাপক প্রসার ঘটেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি একজন একটা বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নারী হয়েছেন, একটি দুটি ব্যাংকের চেয়ারম্যান সকালে জানে জনতা ব্যাংকের যে চেয়ারম্যান উনি একজন নারী, আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান উনি একজন নারী, আমাদের পুলিশের ডিআইজি এসপি ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক মানে সচিব যুগ্ম সচিব এই পর্যায়ে যেসব নারীরা প্রতিষ্ঠিত, ইতিপূর্বে কোনোদিন এ ধরনের নারীর ক্ষমতায়ন হয়নি। সে কারণে নারীরা আজকে বাংলাদেশে নারী উদ্যোক্তা তৈরি হয়েছে, হাজার হাজার নারী উদ্যোক্তা তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহযোগিতায়, সরকার সেগুলোকে প্যাট্রোনাইজ করছে। তা আমাদের এই অর্জনগুলো আমরা এই সমৃদ্ধ বাংলাদেশের মহাসড়কে যে দেশ, এই দেশ থেকে বারবার ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাচ্ছে একটি মহল, তারা আবারও যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি সন্ত্রাস সমস্ত একাকার করে ইসলামের নামে যারা ধর্ম পালন করে, ধর্মকে যারা ইসলামের রাজনীতিতে ব্যবহার করে তাদেরকে নিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বারবার ষড়যন্ত্র আসছে এবং চলতে আসছে। তো এগুলোকে আমরা আমরা সার্বিকভাবে আমরা সচেতন থেকে আমরা যেমন শেখ হাসিনার পাশে ঐক্যবদ্ধভাবে থাকব, এটাই আমাদের অঙ্গীকার। এ পর্যায়ে আমরা আলোচনা শেষ প্রান্তে, আজকের অনুষ্ঠানের আমাদের কিছু বৈচিত্র্য ছিল সেগুলো আমরা পুরোপুরি ধারণ করতে পারিনি, তারপরেও আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের অন্যতম সংগঠন ভাইস চেয়ারম্যান জাফর আহমেদ জয় ভাই তিনি আমাদের মাঝে আছেন, তিনি সংগঠনের ধরতে গেলে প্রাণ, আমাদের চেয়ারম্যানের পরে উনি অবস্থান করেন। তো আজকের এই অনুষ্ঠানে জাফর আহমেদ জয় ভাই আমাদের সভাপতিত্ব করছেন। তা এখন আমি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিকে